বাংলাদেশ থেকে যে কয়েকটি দেশে খুব সহজেই যাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি দেশ হলো থাইল্যান্ড। থাইল্যান্ড দক্ষিণ ও পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, এর রাজধানীর নাম ব্যাংকক। 1782 সালে থাইল্যান্ডের রাজা প্রথম রাম চাকরি সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যাংককে বেছে নিয়েছিলেন। থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে বিস্তীর্ণ একটি উর্বর সমভূমি। এই সমভূমির মধ্য দিয়েই দেশের প্রধান নদী চাও ফ্রায়া এবং শাখা ও উপশাখা নদীগুলো বয়ে চলে গেছে। থাইল্যান্ডের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠই থাই জাতির মানুষ। এই দেশটিতে বসবাসকারী অন্য জাতিগোষ্ঠীর মানুষগুলোর মধ্যে রয়েছে চীনা, মালয় এবং আদি পাহাড়ি জাতি যেমন মং ও কারেন। কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও 1980-এর দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতি দ্রুত উন্নতির দিকে ধাবিত হয়েছে। থাইল্যান্ডের আইনগুলোর মধ্যে সবথেকে মজার একটি আইন হলো, এই দেশটিতে আপনি আন্ডারওয়্যার না পরলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। আবার কোমরের ওপর খোলা শরীর নিয়ে গাড়ি চালানো একেবারেই নিষিদ্ধ। অর্থাৎ আপনি থাইল্যান্ডে বসবাস করলে বা থাইল্যান্ডের নাগরিক হতে চাইলে এই দুটি নিয়ম আপনাকে মানতেই হবে। থাইল্যান্ডের বর্তমান রাজা হলেন মাহাভাজিরালংকর্ণ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্নর জনগণের ভোটেই নির্বাচিত হন, কিন্তু থাইল্যান্ডের বাকি 75টি প্রদেশের গভর্নর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিযুক্ত হয়ে থাকেন। দেশটির অর্থনীতি প্রায় অনেকটাই দাঁড়িয়ে আছে পর্যটনের উপর। সেলফ পর্যটনের উপর ভর করে কিভাবে একটা দেশের অর্থনীতি চলতে পারে তা থাইল্যান্ডকে না দেখলে বিশ্বাস করা অনেক কঠিন। ইমিগ্রেশনের ঝামেলা কাটিয়ে বিমানবন্দরের বাহিরে পা রাখলেই আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো উন্নত শহরে পৌঁছে গেছেন। চকচকে ঝকঝকে রাস্তা এবং আকাশচুম্বী বহুতল ভবনগুলো এখানে আপনাকে মুগ্ধ করে দেবে। অফিস কিংবা বাণিজ্যিক এলাকায় দিনের বেলা ফুটপাথগুলো একেবারেই ফাঁকা থাকে। রাতের বেলা এই একই জায়গায় জমজমাটভাবে বাজার শুরু হয়ে যায়। দেখে চেনার কোনো উপায়ই থাকে না দিনের বেলা এই জায়গাটি এতটা ফাঁকা ছিল। মূলত পুরো থাইল্যান্ডের বেশ কিছু বড় বড় শহরে নাইট বাজার খ্যাত বেশ কিছু বাজার প্রচলিত রয়েছে। থাইল্যান্ডের দক্ষিণে মালয়েশিয়া, পশ্চিম উত্তরে মায়ানমার, উত্তর পূর্ব দিকে লাওস এবং দক্ষিণ পশ্চিমে কম্বোডিয়া অবস্থিত। এই দেশটির জনসংখ্যা 63,38,247 জন, তবে জনসংখ্যার নতুন সুমারি অনুযায়ী এই জনসংখ্যার হার কিছুটা বাড়তে পারে। থাইরা তাদের থাই ভাষার পাশাপাশি ইংরেজিটাকেও একেবারে জাতীয়র মতো করেই ব্যবহার করে থাকেন। এখানকার গড় তাপমাত্রা 29°C। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা যা দর্শকদের উপভোগ করার মতো তা হলো থাই বক্সিং। থাই বক্সিংয়ের প্রতিযোগীদের জন্য গ্লাভসযুক্ত পা, হাঁটু, কুনুই, মুষ্টি ব্যবহার করা হয়ে থাকে।
ব্যাংককের আসল নাম ক্রুংথেপ বা দেবদূতের শহর। আত্মিকভাবে, বাহ্যিকভাবে এবং প্রতীকীভাবেও এখানকার মানুষ তাই বিশ্বাস করেন। আপনি যখন প্রথম এই শহরটিতে আসবেন, এখানকার গগনচুম্বী অট্টালিকা, হোটেল, দোকানপাট, আধুনিক মানের শপিং মল দেখে বিমোহিত হয়ে পড়বেন। এটা ব্যাংককের অন্যতম একটা আকর্ষণ। এই শহর সত্যি প্রাচ্যের একটি বিচিত্র শহর। থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলো তিনটি ভাষায় লেখা থাকে। এক নম্বর হলো থাই ভাষা, দুই নম্বর অ্যারাবিক এবং তিন নম্বর ইংরেজি ভাষা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত আদর্শের একটি জায়গা হলো এই থাইল্যান্ড। ব্যাংকক এবং পাতায়াতে মাদম তুষোর অনুকরণে মোমের তৈরি বেশ কিছু সেলিব্রিটির মূর্তি তৈরি করা রয়েছে। শুধু তাই নয়, এই দেশটির ব্যাংকক, পাতায়া, পুকেট, ক্র্যাবি, কোসাময় সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো এক একটি এক একভাবে পর্যটকদের মুগ্ধ করে। আপনি থাইল্যান্ডে খুব কম খরচেই এই পর্যটন শহরগুলোতে অবস্থান করতে পারেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসার ক্ষেত্রেও ভিসা নিয়ে তেমন কোনো জটিলতা দেখা যায় না। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক, থাই ভিসার জন্য আপনার কী কী কাগজের প্রয়োজন হতে পারে। আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনার অফিসের একটি ভিজিটিং কার্ড, একটি এনওসি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, 35x45 mm সাইজের ছবি, তবে ছবিগুলো ম্যাট পেপারের হতে হবে। থাইল্যান্ডের ভিসা পেতে সময় লাগে 7-10 ওয়ার্কিং ডেজ পর্যন্ত। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।